বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অব্যাহত গোলাগুলির ঘটনায় আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের অবহিত করবে বাংলাদেশ। দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশেদ আলম দেশগুলোর কাছে রাষ্ট্রদূতদের কাছে পুরো ঘটনা তুলে ধরবেন। গত কয়েকদিন ধরে বাংলাদেশ সীমান্তে বারবার গোলাগুলি আর মর্টারের শেল ফেলার মতো ঘটনা ঘটাচ্ছে মিয়ানমার। এই বিষয়ে এক মাসে চারবার মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াওমোকে তলব করে কড়া বার্তা দিয়েছে ঢাকা। তারপর একই ঘটনা ঘটেই চলেছে। এরই ধারাবাহিকতায় আজ আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের কাছে উদ্বেগের কথা তুলে ধরা হবে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 11 লাখের বেশি রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে।